আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ওরাও রক্ত মাংসের মানুষ, ওদেরও খিদে পায়। কিন্তু লকডাউনের ফলে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকলেও বন্ধ হোটেল কিংবা রাস্তার খাবারের দোকান, ফলে তারা খাবার পাচ্ছেন না। তারা হলেন এই রাজ্যের পুলিশ কর্মীরা। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে সব প্রতিকূলতা সহ্য করে দিনের বেশিরভাগ সময় রোদের মধ্যে রাস্তায় থাকছে তারা। সূত্রের খবর, এবার লালবাজার রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য চালু করল মোবাইল ক্যান্টিন। পুলিশ কমিশনার অনুজ শর্মা এই ক্যান্টিনের সূচনা করেন। শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ক্যান্টিনে পাওয়া যাচ্ছে কেক, চা, পকোড়া, ফিশ কাটলেট সহ নানা ধরনের খাবার। পুলিশ কর্মীদের খাবারের সমস্যা দূর করতে লালবাজারের এই বিশেষ উদ্যোগ বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।